হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো করলা আর আলু দিয়ে তেলাপিয়া মাছ। তো এটা রান্না করার জন্য যা যা প্রয়োজন চলুন দেখে আসি কি কি প্রয়োজন। আমার এখানে আমি কিছু করলা কেটে নিয়েছি, আমি এগুলোকে লবণ পানি দিয়ে মিক্স করিনি, কারণ এগুলো ভালো করে ভাজলে তিতাটা কম লাগবে। আমি এখানে কিছু আলু পাতলা করে কেটে নিয়েছি, এখানে মাছ নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি এখন মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে একটা প্যান বসিয়ে এটাতে অল্প পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে সুন্দর করে ছিটিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি একটু ঠিকঠাক করে ঢাকনা দিয়ে ঢেকে একটা পা সুন্দর করে ভেজে নেব। আমার এখানে একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন অন্য পাশটাও ভেজে নিচ্ছি। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আমি মাছগুলোকে বাটিতে নিয়ে নিলাম, এখন এই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। এখন এখানে আমি কিছুটা লবণ দিব পরিমাণ মতো, অল্প একটু হলুদের গুঁড়ো দিব, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য, অল্প আছে। এখন এগুলোকে ঢাকনা তুলে এপাশ ওপাশ ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার শেপ এনে ভাজতে হবে। আমি আবার একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমার একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে খুবই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গেছে আলুগুলো, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আমি এখন এই তেলগুলো দিয়েই করলাগুলোকে ভেজে নেব। আমি এখানে করলাগুলোকে দিয়ে দিচ্ছি, এখানে আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিব এবং কিছুটা হলুদের গুঁড়ো দিব, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে ভেজে নেব। আমি একটু ঢেকে রেখে দিয়েছি, তাতে সিদ্ধটা হয়ে যায়। আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি গুলোকে খুব ভালো করে ভেজে নেব করলা গুলোর সাথে। আমি এখন করলা গুলোকে এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নেব। এরকম করে ভেজে নিলে তিতাটা কম লাগে, মানে লাগেই না, খুবই কম। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিয়েছি, কিছুটা হলুদের গুঁড়ো দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ আমি এগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, এজন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিব, দিয়ে এগুলোকে আমি ঢেকে রেখে দিব পোলক কষার জন্য। আমি এখানে আরেকটু পানি অ্যাড করেছি, কারণ তা নাহলে জলটা কম হবে। তাই আমার এখানে বলক চলে আসছে, আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার এখানে সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে কিছুটা কাঁচামরিচ ফালি দিলাম যেন একটু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি এখানে কিছুটা জিরার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়োটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি, নিয়ে একটু ঢেকে যেন কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে যায়। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি গুলো সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। বাসায় ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে।
ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।